দেখো চাওয়া বেশি হলে তুমি ঠকবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। চাওয়া বেশি থাকতে নাই, সেটাই আমি আসি। কোনো জিনিসই কিন্তু আটকে থাকে না, জীবন তার মতো করে চলবে, কোনো কিছু আটকে থাকে না, নাথিং। আমাদের ইয়ারমেট একটা মেয়ে ছিল, ওর সঙ্গে বহু বছর পরে, প্রায় 20-21 বছর পরে দেখা হলো। ওর হাজবেন্ডের সঙ্গে পরিচয় করাই দিল। উনি আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, ও আপনি সেই? তো আমি তো বুঝি না, আপনি সেই মানে? তো আমি বললাম, আপনি সেই মানে? তখন এটা বলল আমাদের ইয়ারমেট, সে বলল যে আমি বাসর রাতে আমার হাজবেন্ডকে বলেছি যে আমি হুমায়ুন ফরিদের প্রেমে পড়েছিলাম, কিন্তু 4 বছর একসঙ্গে কাটিয়েছি আমরা, ওকে বলতে পারি নাই। আই ওয়াজ সো অ্যামিউজড। সে বললে কি হইতো আমি জানি না। প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে? কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে, এক বুক সমুদ্র নিয়ে, তা না হলে সে প্রেমের কোনো অর্থ নাই। আচ্ছা, প্রেমের আরেকটা দিক হচ্ছে না বোঝা। আচ্ছা, মানে কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণ তুমি যদি খুঁজতে যাও দেখবে যে কিছুই খুঁজে পাচ্ছ না। মানে একটা কালো বেড়াল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছ যেটা ওই ঘরে নাই, প্রেমটা এরকম। আমাদের ইয়ারমেট একটা মেয়ে ছিল, ওর সঙ্গে বহু বছর পরে, প্রায় 20-21 বছর পরে দেখা হলো। ওর হাজবেন্ডের সঙ্গে পরিচয় করাই দিল। উনি আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, ও আপনি সেই? তো আমি তো বুঝি না, আপনি সেই মানে? তো আমি বললাম, আপনি সেই মানে? তখন মেয়েটা বলল আমাদের ইয়ারমেট, সে বলল যে আমি বাসর রাতে আমার হাজবেন্ডকে বলেছি যে আমি হুমায়ুন ফরিদের প্রেমে পড়েছিলাম, কিন্তু আপনি ধূমপান কেন করেন? আমি এনজয় করি, কিন্তু এটা যে ক্ষতি করে এটা তো আপনি জানেন। হ্যাঁ জানি, মানুষ অনেক সময় ক্ষতি জেনেও তো করে অনেক কাজ, করে না? সেটা কখন করে মানুষ আপনার মনে হয়? কিছু কিছু জিনিস মানুষ ভালোবাসে। হ্যাঁ, যেমন ধরো তুমি যে কানে যেটা পড়ে আছো এত বড়, তুমি পছন্দ করো বলে এটা পড়ে আছো, কিন্তু এটা যে কানটাকে টেনে তোমাকে অস্বস্তি দিচ্ছে ওইটুকু যন্ত্রণা তুমি কিন্তু সহ্য করছো। কিন্তু একটা জিনিস মাথায় থাকতে হবে, সেটা হচ্ছে কাউকে হার্ট করে, কাউকে বেদনা দিয়ে প্রেমে পড়ার মতো এরকম গরিত কাজ বোধহয় পৃথিবীতে নাই। ইংরেজিতে বলে আই লাভ ইউ, তারপর জার্মানিতে বলে ইশ লিবে ডিশ, হিন্দিতে বলে যে মাইনে তুমসে প্যার করতা হুঁ, এগুলো এত বেশি বলা হয় আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি বলা হয় এই 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 শব্দটাই। বন্ধুত্ব হচ্ছে এমন একটা জিনিস যে তুমি তোমার স্বামীর সঙ্গে যেটা শেয়ার করতে পারো না, বাবা মার সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো না, সেটা তুমি তোমার বন্ধুর সঙ্গে পাও। বন্ধুত্ব হচ্ছে এরকম একটা জায়গা। আর বন্ধুত্বের তো কোনো বয়স নেই, বন্ধুদের কোনো বয়স নেই, আর বন্ধুত্বের বন্ধুরা কখনো ছেড়ে যায় না। কিন্তু এটা তো উঠতি বয়সী ছেলেদের পার্থক্য, এটা আপনি কি করবেন? আপনি ইউজ করবেন না তো নিষ্কাম ভরা তো। আরে এখন তো তোমাদের যুগ, তোমাদের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে না, তাই নিষ্কাম টাম্বর বা এগুলো ঠিক আছে। তাহলে কি আপনার জন্য একটা ডিজেলের পারফিউম নিয়ে আসবো? ডিজেল পেট্রোল।